নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আবারও আমার গ্রামীণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে যে রোগটি সম্বন্ধে আমি আলোচনা করব সেটা হচ্ছে মূত্রাময় বা যাকে ইংরেজিতে ডায়রা বলা হয়। সরাসরি বাংলা ভাষায় আমরা দেশীয় ভাষা বলি পাতলা পায়খানা। তাহলে পাতলা পায়খানাটা আসলে কী সেটা আমরা জেনে নিই। পাতলা পায়খানা সেটা হচ্ছে কি না, হিউম্যান বডি থেকে বা মানবদেহ থেকে 2 থেকে 3 বারের অধিক যদি জলের মতো পাতলা পায়খানা বেরিয়ে যায় তাকে আমরা উদ্রাময় বলবো। উদ্রাময়কে আমরা 3 ভাগে ভাগ করি, যেমন ক্ষণস্থায়ী উদ্রাময়, অর্থাৎ 1 থেকে 2 দিন থাকে, তাকে বলা হয় ক্ষণস্থায়ী উদ্রাময়। 2 নম্বর কি না, দীর্ঘস্থায়ী উদ্রাময়, অর্থাৎ 2 থেকে 4 দিন, 6 দিন, 1 সপ্তাহ পর্যন্ত থাকে। 2 থেকে 1 সপ্তাহ পর্যন্ত যে উদ্রাময় চলতে থাকে তাকে বলা হয় দীর্ঘস্থায়ী উদ্রাময়। চিরস্থায়ী উদ্রাময় যেটা 2 সপ্তাহেরও বেশি, 1 সপ্তাহের বেশিও ধরা যায়, যাকে 2 সপ্তাহের বেশি সেটাকে চলতে থাকে অনবরত, মানে আজকের ভালো মানে একদিন ভালো 4 দিন খারাপ, এইভাবে যাকে যে উদ্রাময়কে ধরা হবে সেটা হচ্ছে চিরস্থায়ী উদ্রাময়। এবার এই যে 3 ভাগে ভাগ করেছি, যেটা ক্ষণস্থায়ী উদ্রাময়, দীর্ঘস্থায়ী উদ্রাময় আর চিরস্থায়ী উদ্রাময়, এই প্রথম হচ্ছে ক্ষণস্থায়ী উদ্রাময়ে কী ওষুধ ব্যবহার করব, দীর্ঘস্থায়ী উদ্রাময়ে কী ওষুধ ব্যবহার করব, আর চিরস্থায়ী উদ্রাময়ে কী ওষুধ ব্যবহার করব, এই 3টে ভাগে ভাগ করা হয়েছে। সে ওষুধগুলো আমি আলাদা আলাদা বলে দিচ্ছি, আপনার মনোযোগ দিয়ে শুনতে থাকুন। ভিডিওটা একটা লম্বা হতে পারে কিন্তু অনেকটা আপনারা জানতে পারবেন, যে কোনো জিনিস জানতে গেলে একটু সময় দিতে হয়, প্লিজ চলে যাবেন না, অনেক কষ্ট করে ঘেমে বরবাদ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ভিডিওটা করছি, একটা লাইক করবেন, শেয়ার করবেন। প্রথমে বলি ক্ষণস্থায়ী উদ্রাময়, যেটা 1 থেকে 2 দিনের মধ্যে থাকে। প্রথম কিন্তু যে ডাক্তারবাবুর কাছে যান তারা কিন্তু নাক্স ব্যবহার করে, প্রত্যেকটা ডাক্তারবাবু প্রথমে কিন্তু নাক্স ব্যবহার করবেই। নাক্সটা কখন কিন্তু বিশেষ বিশেষ লক্ষণের উপর নির্ভর করে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা করতে হয়, হোমিওপ্যাথি ওষুধ দিতে হয়, কারণ হোমিওপ্যাথি ওষুধটা রোগীর চিকিৎসা করে, অর্থাৎ রোগীর লক্ষণের উপর ভিত্তি করে চিকিৎসা করে, রোগের চিকিৎসা করে না। যে সেই অ্যালোপ্যাথির মতো একটা পাল্লা পায়খানা একটা ট্যাবলেট, আপনার কোষ্ঠকাঠিন্য একটা ট্যাবলেট, আপনার বমির জন্য একটা ট্যাবলেট, এরকম ধরনের আলাদা নয়, একটা ওষুধের উপরে নির্ভর, আপনার রোগের উপরে ভিত্তি করে, বিভিন্ন রোগের উপরে ভিত্তি করে কিন্তু একটা ওষুধও নির্বাচন হয়ে যায়। একটা ওষুধ পারে যে আপনার একসঙ্গে 10 খানা রোগকে সেরে দিয়ে তুলতে। যাই হোক, কাজের কথা আসা যাক, যে ক্ষণস্থায়ী উদ্রাময় আমরা কী ব্যবহার করব। নাক্স ফর্ম আপনার কী লক্ষণের উপরে ভিত্তি করে ব্যবহার করবেন, আপনার হালকা হালকা পেট ব্যথা আছে, হালকা হালকা গা বমি আছে, 2-1 বার বমি করেছেন, কিংবা যে পেট ব্যথা করে যে পায়খানায় যাচ্ছেন মনে হয় যেন অনেকটা পায়খানা হবে কিন্তু আদৌ অতটা পায়খানা হচ্ছে না, সামান্য একটু পায়খানা, তাতে কী হলো না, পায়খানা করার সঙ্গে সঙ্গে আপনার যে পেট ব্যথার যে বেগটা ছিল সেটা কিন্তু একটু কমে গেল, কিন্তু আবার পরক্ষণে দেখা গেলো কিছুক্ষণ পরে আবার সেই পেট ব্যথা। সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু নাক্স ফর্ম 200 ব্যবহার করবেন, 30 ব্যবহার করবেন না, 30 কিন্তু পেটের পীড়ার ক্ষেত্রে কিন্তু এতটা উপশম দেয় না, 200টা বেশি উপশম দেয়। সকাল দুপুর বিকাল রাত্রে, সকাল দুপুর বিকাল রাত্রে 4 বার 1 ফোঁটা করে ব্যবহার করবেন 200 শক্তি। যদি বাচ্চারা রাখেন তাদের কিন্তু একটু 1 ফোঁটা জলে দিয়ে হাফটা জল ফেলে দেবেন, দিয়ে একটু খাওয়াবেন। 2 নম্বর যেটা পডোফাইলম, কী লক্ষণ উপরে ভিত্তি করে ব্যবহার করবেন এবং কেমন ব্যবহার করবেন। পডোফাইলম পেট কোঁকা করছে, পেট ভুটভাট, প্রচণ্ডভাবে পেট ভুটভাট আছে, ছিপে ছিপে পায়খানা, জলের মতো পিচকারি দিয়ে পায়খানা বাড়ে, 30 অনেক সময় রোগ বাড়িয়ে দেয়, যার জন্য 200 ব্যবহার করবেন। তাহলে পডোফাইলম 200 কীভাবে ব্যবহার করবেন, সকাল দুপুর বিকাল রাত্রে 4 বার ব্যবহার করবেন 1 ফোঁটা করে। 3 নম্বর যে ওষুধটা বলবো চায়না 30, কী লক্ষণের উপরে ভিত্তি করে ব্যবহার করবেন, পেটে ব্যথা নেই আর পাতলা পায়খানা, খুব জলের মতো নয়, শরীরও দুর্বল হচ্ছে না, এতবার 6-7 বার পায়খানা করছেন কিন্তু দুর্বল হচ্ছে না শরীর, সেক্ষেত্রে কিন্তু আপনারা চায়না 30 ব্যবহার করবেন, সকাল দুপুর সন্ধ্যা 3 বার ব্যবহার করবেন, সকাল দুপুর সন্ধ্যা 3 বার ব্যবহার করবেন 1 ফোঁটা করে। যেটা হচ্ছে 4 নম্বর ওষুধ কোলোসিন 200, কোলোসিন 200 কীভাবে ব্যবহার করবেন বা কী লক্ষণের উপর ভিত্তি করে ব্যবহার করবেন। আপনার পেটে সিসা মেরে ব্যথা হচ্ছে, বাবা গোমাও করছেন, কান্নাকাটি করছে, পেট এত ব্যথা করছে নাভির চারধারে, আপনি সামনের দিকে ঝুঁকে থাকলে বা চেপে থাকলে আরাম মনে হয় যেন আমসা হয়েছে, আমেশা, তখন কিন্তু আপনারা কোলোসিন ব্যবহার করবেন সকাল দুপুর বিকাল রাত্রে, মনটির মতো কমে যাবে। যদি আপনার সামনের দিকে ঝুঁকে থাকলে বা পেট চেপে থাকলে বা উপর হয়ে শুয়ে থাকলে তখন যদি উপশম হয় কোলোসিন 200 একদম নির্ভয় ব্যবহার করতে পারেন। তাহলে 5 নম্বর ওষুধটা কি, 5 নম্বর ওষুধ হচ্ছে অ্যালোসাকোডাইন। কোন লক্ষণের উপরে ভিত্তি করে আপনার ব্যবহার করবেন, অ্যালো আর গেলো এর একটা সংকেত, এলো আর গেলো মানে এই পায়খানা হঠাৎ করে পায়খানা পেলো, আপনি ঘুরছেন কোথাও, আপনার দরকার আছে আপনি ঘুরছেন, হঠাৎ করে পায়খানার বেগ,
এই যেতে হবে নাহলে কাপড় চোপড় হয়ে যাবে, এইরকম লক্ষণে বিদ্যুৎ মানে অ্যালো আর গেল, হঠাৎ পায়খানা হঠাৎ যেতেই হবে নাহলে উপায় নেই, তখন কিন্তু অ্যালো সকালটা না থাকে, সকাল দুপুর বিকাল রাত্রি এক ফাটা করে ব্যবহার করবেন, ম্যাজিকের মতো কাজ করে যাবে। লাস্ট যে ওষুধটা ইপিকাক, যদি আপনার গা বমি বমি দুবার চারবার বমি হলো, আরও যেন বমি হবে হবে ভাব, গা বিড়োচ্ছে, গা হিঁচপিচ করছে, তখন কিন্তু আপনারা এই সমস্ত ওষুধের সঙ্গে যেসব ওষুধগুলো বললাম লক্ষণভিত্তিক ব্যবহার করবেন, তার সঙ্গে ইপিকাক ব্যবহার করবেন, সকাল দুপুর বিকাল রাত্রে চারবার এক ফোঁটা করে ব্যবহার করবেন, দেখবেন গা বমি বমি অবশ্যই কমে যাবে। যদি কারো প্রচণ্ড পরিমাণে বমি হতেই আছে, বমি মতেই একদম কমছে না, তখন একটা ওষুধ ব্যবহার করতে হয় খুব ডায়াগনোসিস করে, নাহলে কিন্তু ব্যবহার করবেন না, সেটা হচ্ছে সিম্ফোরি কার্পাস 200। যাই হোক, এত কিছু আপনাদের জানার দরকার নেই, আমার স্ক্রিনের ওপরে ফোন নম্বর দেওয়া আছে, আমার ডেসক্রিপশনেও ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন আপনারা, হোয়াটসঅ্যাপেও মেসেজ করবেন, আমি সমস্ত কিছু বলে দেবো, কোনো অহংকার নেই আমার। জানি না আমার ভিডিওটা আপনাদের কত ভালো লাগবে বা কতটা বোঝাতে পারছি, আপনারা অনেক বড় বড় ডাক্তার দেখান, অনেক পয়সা আপনাদের, কিন্তু আমি যে ভিডিও করছি সম্পূর্ণ যাতে পয়সা নেই, যদি কোনো দিন কারো কাজে লাগে নিজেকে ধন্য বলে মনে করবো। যাই হোক, যেটা দু নম্বরও যেটা বলবো, দীর্ঘস্থায়ী উদ্রাময়, দীর্ঘস্থায়ী উদ্রাময়টা কি, যেটা হচ্ছে দু থেকে এক সপ্তাহ পর্যন্ত, দুদিন চার দিন ছ দিন এক সপ্তাহ পর্যন্ত থাকে সেই রকম, বা রক্তসেবী উদ্রাময় যাকে হচ্ছে দীর্ঘস্থায়ী উদ্রাময়, তার মধ্যে রক্তসেবী উদ্রাময় একে বলা হয়, সেক্ষেত্রে কী ওষুধ ব্যবহার করবো, মানে উদ্রাময়ের সঙ্গে সেখানে প্রথম যে যেটা হচ্ছে ক্ষণস্থায়ী উদ্রাময় সেখানে যে যতটা মল ত্যাগ হয় যতটা পরিমাণে, আপনার হচ্ছে যেটা দীর্ঘস্থায়ী উদ্রাময় ততটা কিন্তু মল থাকবে না, সামান্য মলটা কমে যাবে, বা এই যে ঘন ঘন পায়খানা হতো সেটা কিন্তু অতটা ঘন ঘন হবে না, দিনে দুবার চারবার হতে পারে, কিন্তু যেটা ক্ষণস্থায়ী উদ্রাময় অনেকবার পায়খানা হতে পারে, আটবার দশবার এরকমও হতে পারে, কিন্তু যেটা দীর্ঘস্থায়ী উদ্রাময় এতটা পায়খানা হবে না, বুঝছো, চারবার এরকমই হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো, যখন হালকা হালকা রক্ত হবে, পেটে ব্যথা থাকবে, তখন কিন্তু কোলোসিন 200 সকাল দুপুর বিকাল রাত্রে এক ফোঁটা করে ব্যবহার করবেন। বললাম লক্ষণ কী, না সামনের দিকে ঝুঁকে থাকলে, পেটে চাপ দিলে, উপরে শুয়ে থাকলে, তবে যদি আরাম হয়, বা আমাশয় আমাশয় ভাব, তখন কিন্তু কোলোসিন 200 ব্যবহার করবেন, এ সকাল দুপুর বিকাল রাত্রে এক ফোঁটা করে ব্যবহার করবেন। তারপরে যেটা বলছি দু নম্বর ওষুধ কি, ফেরামফস, বায়োকেমিক ওষুধ ফেরামফস 12x বা 12x, এই ওষুধটা আপনারা চারটি করে পড়ি সকাল দুপুর বিকাল রাত্রে চারবার করে ব্যবহার করবেন, একটু গরম জলে বা এমনি চুষে খাবেন, দেখবেন দারুণভাবে কাজ করবে, সামান্য রক্ত থাকলে অবশ্য বন্ধ হয়ে যাবে, পেটে ব্যথা থাকলেও বন্ধ হয়ে যাবে। তিন নম্বর যে ওষুধটা, অ্যালো সকোটাইলা, আপনার পায়খানা আপনি ভালোই ঘুরছেন, প্রথমে বলেছি ওটা হচ্ছে ক্ষণস্থায়ী উদ্রাময় ব্যবহার করা আছে, যে এই অ্যালো আর গেল, হঠাৎ করে পায়খানা হঠাৎ করে যেতে হবে, সে অল্প পায়খানা হতে পারে, অধিক পায়খানা হতে পারে, তাহলে সেক্ষেত্রে অ্যালো সকোটাইলা 30 সকাল দুপুর বিকাল রাত্রে এক ঘন্টা করে ব্যবহার করবেন। এবারে বলি যে এই সব ওষুধগুলো যখন কাজ করতে চাইবে না, যখন মনে হবে দীর্ঘস্থায়ী উদ্রাময় থেকে কিন্তু একটা অ্যান্টিডোট ওষুধ সালফার ব্যবহার করান, কি যখন এই ওষুধগুলো কাজ করতে চাইবে না, রোগটা পুরানো হয়ে গেছে, তখন মনে করবেন যে কি যে রোগটা কেন সারতে চাইছে না, অনেক সময় যে শরীরে এমন কন্ডিশান থাকে যে আপনার নির্বাচিত ওষুধগুলো ওষুধের মধ্যে কাজ হয় না, তখন কী হবে, সালফার 30 যে কোনো ওষুধ খান না কেন সকাল সন্ধ্যা এক ফোঁটা করে খাবেন, মাত্র দুদিন খাবেন, বেশি খেতে হবে না, দেখবেন আপনার পিছনে যে ওষুধগুলো সুনির্বাচিত ওষুধ, রোগ লক্ষণ ভিত্তি করে আপনি কিন্তু নির্বাচন করেই কিন্তু খাচ্ছেন, তবুও কাজ হচ্ছে না, তখন কিন্তু এই সালফার 30 ব্যবহার করলে শরীরের যে ওষুধগুলো আপনার পড়ে আছে কাজ হচ্ছে না, সেগুলো কিন্তু কাজ করতে শুরু করবে। এটা হচ্ছে অ্যালোপ্যাথি যেরকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করা, এই অ্যান্টিবায়োটিক অ্যান্টিসোরিক ওষুধ, এগুলো এই অ্যান্টিসোরিক ওষুধ কিন্তু যেসব ওষুধগুলো কাজ করতে যায় না তাকে কাজ করিয়ে দেয়। এবারে বলি যে দু সপ্তাহের বেশি চিরস্থায়ী উদ্রাময়, চিরস্থায়ী উদ্রাময় কী ব্যবহার করবেন, সারা বছর লেগে আছে, বহু পুরানো উদ্রাময় আমাশয় হতে পারে, যাই হোক উদ্রাময় নিয়ে কথা বলছি, এখন উদ্রাময় বলি যে চিরস্থায়ী উদ্রাময় অনেকদিন থেকে লেগে আছে, জলের মতো পাল্লা পায়খানা নয় কিন্তু আট পাল্লা পায়খানা বা সবসময় অনবত লোকতে লেগেই আছে, কমতে চাইছে না, কোনোভাবেই শান্তি পাচ্ছেন না, পেটে যেন কী একটা অশান্তি ভাব, সকাল সন্ধ্যা দুবার পায়খানা হচ্ছে কিন্তু দুবার ঠিক মতো পায়খানা হচ্ছে, আর পাতলা হচ্ছে, সামান্য পেটে ব্যথা থাকতে পারে, সামান্য রক্ত থাকতে পারে, সেখানে কিন্তু চ্যাপারো অ্যামারগোসা মাদার, একটু দাম বেশি, খুব ইম্পর্ট্যান্ট ওষুধ, খুব দারুণ ওষুধ, চ্যাপারো অ্যামারগোসা মাদার 5 থেকে 6 ফোঁটা করে
সকাল দুপুর সন্ধ্যা তিনবার খাবেন, দু চামচ উষ্ণ গরম জলে, সঙ্গে হলারহীনা অ্যান্টি ডাইসেন্ডেরিকা এই মাদার টিংচারটা আপনারা বা বাংলাদেশে কথা বলায় কুরচি মাদার দুপুর রাত্রে উষ্ণ গরম জলে 10 ফোঁটা করে খাবেন। এভাবে আপনারা খাবেন খুব, মানে এই যে লাস্টে যে বললাম যে ওষুধটা, এই ওষুধের উপরে কোনো ওষুধ আশা করি আমার জানা নেই, আমার 10 বছর ধরে আমি যেরকম ব্যবহার করছি সেরকম বললাম, আপনাদের আরও বেশি অভিজ্ঞতা থাকতে পারেন বা আরও বড়ো ডাক্তারও দেখাতে পারেন, যাই হোক। আরেকটা, উদরাময় হোক আর আমাশয় হোক, যখন কোনো ওষুধে সারতে চাইছে না তখন আপনারা কী করবেন, রাষ্ট্রক্স 239 আর 1M মানে হাজারও নয়, রাষ্ট্রক্স 200 ব্যবহার করবেন। কখন ব্যবহার করবেন, যখন দেখছেন যে দীর্ঘস্থায়ী উদরাময় আর চিরস্থায়ী উদরাময় এই দুটো উদরাময় বা বিভিন্ন ওষুধকে কমছে না, তখন একমাত্রা প্রত্যেক দিন একমাত্রা করে সকালবেলা রাষ্ট্রক্স 200 ব্যবহার করবেন 1 ফোঁটা করে, দেখবেন আশা করি উপকার পেয়ে যাবেন। কারণ এই ওষুধগুলো খুব সুনির্বাচিত ওষুধ, আমি যে ওষুধগুলো বললাম এই ভিডিওটা বা এই ওষুধগুলো আপনারা একটা অভিজ্ঞ ডাক্তারকে দেখেও নিতে পারেন যে ভিডিওটা কতটা সত্যি বা ওষুধগুলো যে বলা হয়েছে আলোচনা করা হয়েছে তার কতটা মাহাত্ম্য আছে। আর কী করবেন, যে আমার একটা 10 বছর ধরে আমি কয়েকখানা ওষুধ ব্যবহার করছি, প্রথম ঘায়ে যদি আপনার সারি নেন এই দীর্ঘস্থায়ী আর চিরস্থায়ীতে যেতে হবে না, আশা করি প্রথম ঘায়ে আপনার মানে প্রথম স্টেপে যদি আপনার সারি নিতে পারেন তাহলে ও স্টেজে আর আপনাদের যেতে হবে না। আপনার সারি নেবেন, আপনারা দেখুন কিপটিমি করতে গিয়ে পেটের সমস্যাটাকে ভুগিয়ে পরে না লিভারটা খারাপ হয়ে যায়, ওই জন্য কিন্তু প্রথম ঘায়ে আপনার ওষুধটা ব্যবহার করবেন। সব থেকে আমি যেটা ব্যবহার করি 10 বছর ধরে, আমার 4খানা ওষুধ হলে কিন্তু 4 থেকে 5খানা ওষুধ হলে হয়ে যায়। আর কী কী না আমি বেশিরভাগ ব্যবহার করি, পডোফাইলাম আর চায় না, নাচটা কিন্তু আমি পরে রাখি বা কেউ এলে 2 ফোঁটা একটু গালে দিয়ে দিই। পডোফাইলাম পেট ভুটভার থাকে, যদি পেট ভুটভার থাকলে তার সঙ্গে পডোফাইলাম দিলাম, সঙ্গে চায়না দিলাম, তাহলে চায়না আর পডোফাইলাম আপনি পডোফাইলাম খেলেন 1 ফোঁটা, 1 ঘন্টা পরে চায়না খেলেন 1 ফোঁটা। আর সঙ্গে ইউনিক হোমিও ল্যাবরেটরির একটা ড্যাবলেক্স সিরাপ আছে, ওনারা একটা ড্যাবলেক্স সিরাপ তৈরি করে, 30 ml পাওয়া যায় আবার 60 ml পাওয়া যায়, ওই সিরাপটার এত কাজ আপনি বুঝতেই পারবেন না, আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন যে ওষুধটা আসলে কী, সিরাপটা আসলে কী। অ্যালোপ্যাথির কান কেটে দেবে, এত বড় কথা বললাম, এত বড় কথা বললাম যে অ্যালোপ্যাথির কান কেটে দেবে। প্রথম সারিতে প্রথম ঘায়ে যদি আপনি ওই সিরাপটা 2 চাপা খেয়ে নেন স্যালাইন ঝুলবে না, এত বড় কথা দিলাম, ও কে কী বললো আমার জানার দরকার নেই, আমি নিজে হাম্বড় করছি না, আমি ওষুধটার সম্বন্ধে হাম্বড় করছি, নিজের সম্বন্ধে হাম্বড় করার মতো সাহস আমার নেই। ওষুধটা সম্বন্ধে বলছি, একটা ছোট্ট একটা কোম্পানি এই ওষুধটা তৈরি করে, কিন্তু এই ওষুধটা ওই কোম্পানির সব ওষুধ না ভালো হতে পারে, কিন্তু একটা ছোট্ট মানুষের মধ্যে এমন একটা গুণাগুণ থাকে না তাকে অস্বীকার করতে পারবেন না। যেমন একটা সিংহ রাজাকে জাল থেকে মুক্ত করেছিল একটা কিন্তু ইঁদুর, ছোট্ট ইঁদুর মুক্ত করেছিল, রাজার পাশে মন্ত্রী ছিল কিন্তু জুতো আবিষ্কার করেছিল কে জানেন, একজন হচ্ছে মুচি, কেন পাশে তো মন্ত্রী ছিল বড় মাথা ছিল, তিনি কি পারতেন না জুতো আবিষ্কার করতে, গোটা রাজ্য ধুলো তাড়াতে ঝাঁটা জল এইসব ব্যবহার করা হয়েছিল, কেন মাথায় তাদের বুদ্ধি নেই, সব বুদ্ধি সবার খাটে না, সবাই সব কিছু জানে না, সবাই সব কিছু পারে না, অতএব সব কিছুকে ছোটো চোখে না দেখে আপনার কিন্তু এই ডায়াবেটিক সিরাপ, একটা ছোট্ট একটা কোম্পানি ইউনিক হোমিও ল্যাবরেটরির এই ডায়াবেটিক সিরাপটা, যতগুলো ওষুধ আছে আপনার যে প্রথম যে ক্ষণস্থায়ী উদরাময় যতগুলো ওষুধ আছে প্রত্যেকের সঙ্গে যতবার ওষুধ খাবেন ততবার 1 চাপা করে সিরাপ খাবেন, ওটা 10 ml ডোজ লেখা আছে কিন্তু 5 ml করে খাবেন, যতবার ওষুধ খাবেন ততবার সিরাপ খাবেন, দেখবেন এই যে 4 বার করে ওষুধ খাচ্ছেন 4 বার করে সিরাপ খাচ্ছেন কোনো কোথাও যেতে হবে না, মন্ত্রের মতো কাজ করে যাবে। হ্যাঁ আপনাদের মনে হতে পারে আমি নতুন ডাক্তার কম বয়স ভিডিও করছি, আপনাদের মনে হতে পারে যে কী বকবক করছে, যাই হোক যদি মনে করেন তাহলে আমার এই ওষুধগুলো সুনির্বাচিত ওষুধগুলো এবার কিনে এসে সেবন করবেন, যদি না কাজ করেন আমাকে ফোন করে বলবেন কিংবা হোয়াটসঅ্যাপে ফোন করবেন মেসেজ করবেন, অসুবিধা কোথায়, বা আপনার যে বাড়ির পাশে যে অভিজ্ঞ ডাক্তার আছে তাদেরকেও দেখিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো অহংকার নেই আমার মধ্যে, আমি এত বড় অহংকারী ছেলে নয়, আমি মধ্যবিত্ত বাড়ির ছেলে গরিব বাড়ির ছেলে এটুকু আমার যথেষ্ট। যাই হোক এই ওষুধগুলো ব্যবহার করবেন, আর ইলেকট্রো পাউডার অ্যালোপ্যাথি দোকান থেকে আপনারা কিনে এসে কিনে নিয়ে এসে একটু করে পান করবেন, আর লবণ চিনির জল একটু করে পান করতে থাকবেন, দেখবেন শরীরের মধ্যে যে এনার্জিটা লস্ট হয়ে গিয়েছিলো বা বেড়ে গিয়েছিলো সেটা কিন্তু অনেকটা ফিরে আসবে। যাই হোক আর খুব নির্বাচন করে, আপনার যদি নির্বাচন না করতে পারেন ফোন করবেন আমি বলে দেবো, কোনো সমস্যা নেই। আর
এর পরবর্তীকালে আমি একটা ভিডিও করব, সেটা হচ্ছে বাচ্চাদের উদ্রাময় শিশু উদ্রাময় ওষুধ কিছু আলাদা আছে, অনেকটাই আলাদা আছে, সেটা আমি পরে বলবো। যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিওটাকে দেখে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভিডিও আমি আপলোড করতে পারি। আজকের মতো জাতি ধর্ম নিয়ে সবাইকে আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে নমস্কার।